আজকে সকাল সকাল একটা গুড নিউজ দেবো সবাইকে। নিউজ 18 বাংলা থেকে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে নিউজ 18 বাংলাতে পাবলিশ করেছে এক পত্রিকাতে। তো এই পত্রিকাটা তোমরা সবাই জানো, নাম করা পত্রিকা। তো এখানে একটা নিউজ পাওয়া গেছে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতককালে ওপেন বুক এক্সামিনেশন জেনারেল পরীক্ষার সব নিয়ম। তো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে প্রশ্ন পাবে পরীক্ষার্থীরা, সমস্ত ব্যাপার কিন্তু জানিয়ে দিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা। তো তোমাদের কাছে খুব ভালো গুরুত্বপূর্ণ খবর এটা, জানিয়ে দেওয়াটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের চ্যানেল থেকেই সমস্ত নিউজ জানিয়ে দেওয়া হয়। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই বাজাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই কী কী বলা হয়েছে। আজকে তোমাদের 8ই সেপ্টেম্বরে এই নিউজটা পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে মালদহ থেকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে, নেওয়া হবে ওপেন বুক এক্সামিনেশন। খুব শীঘ্রই পরীক্ষাসূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের 3 জেলার 24টি কলেজের 30,000েরও বেশি ছাত্রছাত্রী স্নাতক চূড়ান্ত বর্ষের এই পরীক্ষা দেবে। এছাড়া গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষায় বসেছে আরও 2,000 ছাত্রছাত্রী। আগামী 1 অক্টোবর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 18 অক্টোবর পর্যন্ত। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গৌরবঙ্গেও আগামী 31 অক্টোবরের পরীক্ষায় কিন্তু ফল প্রকাশ করা হবে। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পদ্ধতিতে ঘোষণা হয়ে গেলেও গৌরবঙ্গ এখনও এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেনি। মঙ্গলবার গৌরবঙ্গে পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার নিউজ 18 বাংলাকে জানান যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে প্রশ্ন পাবে পরীক্ষার্থীরা। তোমরা জেনে গেলে এখানে তোমাদের বিশ্বরূপ সরকার কী বলেছে, বলেছে যে 18 বাংলাকে সরাসরি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে প্রশ্ন পাবে পরীক্ষার্থীরা। অর্থাৎ তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ UGVSE.com একটা ওয়েবসাইট আছে, সেটা সঠিক বলতে পারছি না, তবে সম্ভবত এই ওয়েবসাইটটাই হতে পারে। এখানে তোমাদের নিজস্ব পোর্টালে পরীক্ষা করা কিন্তু প্রশ্নপত্র পাঠিয়ে দেবে। নিজস্ব উত্তরপত্র পরীক্ষা দেওয়ার পর এই দিনের মধ্যে পোর্টালে উত্তরপত্র আপলোড করতে হবে ওই দিনে। এবার হচ্ছে পোর্টালের পাশাপাশি ইমেল এবং হোয়াটসঅ্যাপে তোমাদের যে উত্তরপত্রগুলো সেগুলো কিন্তু পাঠানো যাবে। এমন দেখা গেল যেসব পরীক্ষার্থীর স্মার্টফোন নেই তারা কীভাবে দেবে, হোয়াটসঅ্যাপ নেই, ইমেল নেই, কীভাবে তারা দেবে। তো তাদের জন্য একটা কিন্তু ভালো খবর আছে, তারা নিজেদের কলেজ যেগুলো ছিল, ধরুন আপনাদের বৈরামপুর কলেজ, আপনাদের বালুরঘাট কলেজ তোমাদের ছিল, তো তোমরা যদি তোমাদের দেখা গেলো স্মার্টফোন নেই, তো তোমাদের নিজেদের যে কলেজ ছিল সেই কলেজে গিয়ে তোমরা উত্তরপত্রগুলো দিয়ে জমা দিয়ে আসতে পারো। এই সুবিধাটাও কিন্তু করে দিয়েছে এখানে বলা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা শুরুর 8 ঘন্টা আগে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু শুরুর 8 ঘন্টা আগে কিন্তু প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে, আর পরদিন সকালের মধ্যেই উত্তরপত্রটা পৌঁছাতে হবে তোমাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে বা কলেজে। এখানে আরও ডিসকাস করেছে, আরও বলা হয়েছে কম সময়ে উত্তরপত্র পরীক্ষার জন্য এবার গৌরবঙ্গে 300-এর বেশি পরীক্ষককে মূল্যায়নের কাজে লাগানো হবে। সাধারণভাবে এবারেই প্রথম কলেজের শিক্ষকরাই নিজেদের ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়ন করবেন। অনলাইনের মাধ্যমেই ছাত্রছাত্রীদের আপলোড করা উত্তরপত্র পৌঁছাবে পরীক্ষকের কাছে। এতে কম সময়ে মূল্যায়নের কাজ শেষ করা যাবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 24টি কলেজ, আর এই 24টি কলেজেরই পরীক্ষা কিন্তু নেওয়া হবে বাড়িতে বসেই। কীভাবে নেওয়া হবে, ওপেন বুক পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে তোমরা বড় করে তাছাড়া দেখতেই পাচ্ছ যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে ওপেন বুক এক্সামিনেশন।
তোমরা এখানে ব্যাপারটা বুঝেই গেলে যে তোমরা এখানে বই খুলে এক্সাম দিতে পারবে, সব থেকে খুশির খবর এটা। তো চলুন আজকে এই পর্যন্তই, কথা বেশি হলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথেই সবার আগে থাকে চ্যানেল। থ্যাংক ইউ।